বরগুনা জিলা স্কুলের বাংলা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর হোসেন তার কাছে যারা প্রাইভেট বা কোচিং করেন তারা প্রশ্ন পায় আর যারা কোচিং বা প্রাইভেট পড়ছে না তারা এক থেকে দেড় হাজার টাকায় প্রশ্ন নিচ্ছে তার কাছ থেকে এমন অভিযোগের সত্যতা মেলে এক শিক্ষার্থীর সাথে তার ফোন আলাপে করছেন তার বাড়িতে প্রশ্ন নিতে আসা শিক্ষার্থীদের দাবি তারা স্কুল ব্যাগ ফেলে গেছে স্যারের বাসায় পরীক্ষার সময় আসিয়া সাজেশন যায় কিন্তু স্যারদের কাছে যে পড়ে এই পড়ার জন্য তারা আর কোনো টাকা পয়সা না দিয়ে চলে যায় এই জন্য বলছি অগ্রিম নিয়ে আসে পরে জানি এখন নিতে বই এনে নিতে কালকে যে পরীক্ষা সেই বই এখানে রেখে গেছো ভুলে হ্যাঁ তাহলে সারা রাত পড়ো নাই না আজকে একটু পড়ে না তোমার পরীক্ষা হ্যাঁ এখন ব্যাগ না নিলে কি পরীক্ষা হবে না না হবে তাই আমি ব্যাগটা নিতে আসছি তবে সরকারি স্কুলগুলোর শিক্ষকরা কোচিং এ বাধ্য করে এমন অভিযোগ শিক্ষার্থী ও অভিভাবকদের এই سارے কোন সময় ঠিকভাবে কাজ পায় না তারপর সব ছাত্রদের কাছ থেকে এরকম টাকা চায় নিজেদের সাবজেক্টে নিজেরা প্রশ্ন করে তারপর নিজেদের সাজেশন অনুযায়ী ওগুলো প্রশ্নগুলো আউট করে মানে সবাইকে দিয়ে দেয় এক মাসের জন্য 2000 টাকা এক সাবজেক্টে দেব পাঁচ সচেতন মহল বলছে কোচিং বা প্রাইভেটের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেই প্রশ্ন ফাশের মতো কাজ করতে দিধা করেন না শিক্ষকরা প্রশ্নপত্রের ফাশের মাধ্যমে তাদের যে শিক্ষা কে অঙ্কুই করা হচ্ছে 600 প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা দিয়ে তাকে জিপিএ পাইয়ে দিলাম উচ্চ শিখায় যাবে তখন সে কি করবে তখন কিন্তু সে মেধাশূন্য হয়ে পড়বে এই অবস্থায় জেলা প্রশাসক জানালেন সরকারি বিদ্যালয়গুলোর শিক্ষকদের কোচিং বন্ধে কঠোর নির্দেশনা দেয়া হবে সরকারিভাবে কোচিং করার জন্য কোনো নির্দেশনা বা এই বিষয়গুলোকে আমরা কখনো পোস্টরায় দেই না অবৈদ্যভাবে কোচিং বাণিজ্য না করতে পারে সে বিষয়ে আমি আবারও তাদেরকে জোরালো নির্দেশনা প্রদান করব চলতি বছর জেলায় একবার মাধ্যমিক ও দুইবার প্রাথমিক পর্যায়ের প্রশ্নপত্র ফাঁস হয়েছে এম এ আজিম সময় সংবাদ বরগুনা